শুরু হতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ। চলতি বছরের শেষের দিকে শুরু হতে যাচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ। ব্যয় ধরা হয়েছে প্রায় 17,000 কোটি টাকা। এতে নেপাল ভুটান সহ ভারতের 7 রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে। দেশের বাণিজ্য সম্প্রসারণের নতুন সম্ভাবনার দ্বার ঢাকা সিলেট করিডোর মহাসড়কের 6 লেন প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে। 209 কিলোমিটারের এই মহাসড়ক প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 17,000 কোটি টাকা, যেখানে 8টি ফ্লাইওভার, 22টি ওভারপাস, 5টি রেল ওভারপাস, 69টি ব্রিজ, 10টি আন্ডারপাস থাকবে। ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশের সাথে শিল্প ও বাণিজ্যে গতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই মহাসড়ক। বিশেষ করে ভারতের 7 রাজ্যের সাথে এ অঞ্চলের ব্যবসায় ব্যাপক প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গত 16 ফেব্রুয়ারি ACNEC এ প্রকল্পটি পাশ করে। এরই মধ্যে এর কর্ম পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করে দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সব ঠিক থাকলে এ বছরের শেষের দিকে মহাসড়কটি 6 লেনে উন্নীত করার কাজ শুরু হবে, যা শেষ হবে 2026 সালের মধ্যে। ঢাকা সিলেট 4 লেন প্রকল্প অনুমোদনের প্রায় 2 মাসের মাথায় ভৌত কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। 210 কিলোমিটার মহাসড়ক উন্নয়নের কাজ 13টি অংশে ভাগ করে করা হবে। এর মধ্যে ঢাকার কাঁচপুর থেকে নরসিংদীর বেসিক অংশ পর্যন্ত উন্নয়নের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সড়ক ও জনপথ অধিদপ্তর। একে একে এভাবে সব অংশের কাজের জন্য দরপত্র আহ্বান করা হবে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 16,918 কোটি 58 লাখ টাকা। এর মধ্যে 13,244 কোটি 68 লাখ টাকা ঋণ দিবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। বাকি অর্থের যোগান হবে সরকারি তহবিল থেকে। সূত্র জানায় সওজ অধিদপ্তর ADB-র সঙ্গে ঋণ চুক্তির প্রস্তুতি নিচ্ছে। ঠিকাদার নিয়োগের জন্য নথিপত্র ADB-র ম্যানিলার প্রধান দপ্তরে পাঠানোর পর সংস্থাটির অনুমোদন নিয়ে ঠিকাদার নিয়োগ দেওয়া হবে। সওজ অধিদপ্তরের প্রকল্প কার্যালয় সূত্রে আরও জানা গেছে, ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করতে কমপক্ষে 8 মাস সময় লেগে যাবে। আগামী বছরের প্রথম প্রান্তিকের মধ্যে প্রকল্পের ভৌত কাজ শুরু হবে। এজন্য ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। নারায়ণগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেটে অধিগ্রহণের কাজ চলছে। তবে সিলেট ও হবিগঞ্জে প্রক্রিয়াগত জটিলতার মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্টদের। প্রক্রিয়া সংক্রান্ত জটিলতায় ঢাকা সিলেট 4 লেন প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে, এতে ব্যয়ও বেড়েছে। 2017 সালে চীনা প্রতিষ্ঠান এ প্রকল্পে অর্থ সহায়তা দিতে চেয়েছিল, তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় 10,500 কোটি টাকা। চীনাদের শর্ত মানা হয়নি এবং তাদের প্রস্তাবও নেওয়া হয়নি। পরে প্রকল্প নেওয়া হলো ADB-র সহায়তায়, এতে ব্যয় বেড়ে দাঁড়ালো প্রায় 17,000 কোটি টাকায়। জানা যায় সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন 2016 সালে। এরপর এ প্রকল্পটি বাস্তবায়নে জোর চেষ্টা চালাচ্ছেন। জানা যায় সিলেট 1 আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন 2016 সালে। এরপর থেকে প্রকল্পটি বাস্তবায়নের জোর চেষ্টা চালাচ্ছেন। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সিলেটবাসীকে প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন। তার মতে এটি তার স্বপ্নের প্রকল্প। প্রকল্পের অগ্রগতি কেমন জানতে চাইলে তিনি বলেন, কিছুদিন আগে প্রকল্প পরিচালককে ডেকে এ বিষয়ে কথা বলেছি। তিনি বলেছেন, ঢাকা প্রান্ত থেকে জোরে সোরে কাজ শুরুর প্রক্রিয়া চলছে। নারায়ণগঞ্জ সহ পাশের বিভিন্ন এলাকায় ভূমি অধিগ্রহণ শুরু হয়েছে। তিনি আরও বলেন, সিলেট থেকে তামাবিল অংশের মহাসড়ক উন্নয়নের জন্য আরও একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, সেই প্রকল্পের পরিচালকের সঙ্গেও কথা হয়েছে। ঢাকা থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত মহাসড়কের উন্নয়ন হচ্ছে। ডক্টর মোমেন বলেন, প্রক্রিয়া সংক্রান্ত জটিলতায় ঢাকা সিলেট 4 লেন প্রকল্প বাস্তবায়নে দেরি হচ্ছে, এতে ব্যয়ও বেড়েছে।
2017 সালে চীনা প্রতিষ্ঠান এ প্রকল্পে অর্থ সহায়তা দিতে চেয়েছিল। তখন ব্যয় ধরা হয়েছিল প্রায় 10,500 কোটি টাকা। চীনাদের শর্ত মানা হয়নি এবং তাদের প্রস্তাবও নেওয়া হয়নি। পরে প্রকল্প নেওয়া হলো এডিবির সহায়তায়। এতে ব্যয় বেড়ে দাঁড়ালো প্রায় 17,000 কোটি টাকায়। সরকারের 578টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, মেয়াদ বাড়লে ব্যয়ও বাড়ে, সঠিক সময়ে সুফল পাওয়া যায় না। তবে আমি আশা করব এখানে এ ধরনের কিছু হবে না। প্রকল্প পরিচালক বলছেন ভৌত কাজ দ্রুত সময়ে শুরু হবে। ঢাকা প্রান্ত থেকে এটি শুরু হবে। সিলেট প্রান্তে ভূমি অধিগ্রহণের কাজে প্রক্রিয়াগত জটিলতা চলছে। তিনি আরও বলেন ঢাকা সিলেট 4 লেন প্রকল্পের অ্যালাইনমেন্ট নির্ধারণ হয়েছে, তবে কোনো এক পক্ষ এ মহাসড়ক সুনামগঞ্জ পর্যন্ত নেওয়ার প্রস্তাব তুলেছে। এ ধরনের বিক্ষিপ্ত উদ্যোগে প্রকল্পের কাজ ব্যাহত হতে পারে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সওজ অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে। অধিদপ্তর সূত্রে জানা গেছে ঢাকার কাশপুর থেকে সিলেটের পীর হাবিবুর রহমান চত্বর পর্যন্ত মহাসড়কের দৈর্ঘ্য 210 কিলোমিটার। প্রকল্পের উপপরিচালক রুকনুজ্জামান জানান, গত 16 ফেব্রুয়ারি একনেকে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন পাওয়া যায় 11 মার্চ। এখন পর্যন্ত 46 পদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে 11 জন। 13টির মধ্যে দুটো অংশের ঠিকাদার নিয়োগের জন্য গত 28 এপ্রিল দরপত্র আহ্বান করা হয়েছে। প্রকল্প কার্যালয় থেকে জানা গেছে কাশপুর থেকে ছনপাড়া বাস স্ট্যান্ড পর্যন্ত 18 কিলোমিটার এবং ছনপাড়া থেকে নরসিংদীর বিসিক পর্যন্ত 18 থেকে 35 কিলোমিটার পর্যন্ত অংশের কাজের জন্য ঠিকাদার নিয়োগের দরপত্র আহ্বান করা হয়েছে। চলতি অর্থ বছরে প্রকল্পের জন্য কোনো বরাদ্দ নেই, আসছে অর্থ বছর থেকে বরাদ্দ মিলবে। প্রকল্পটি কেন এত গুরুত্বপূর্ণ জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, সিলেট অঞ্চলের অবকাঠামো উন্নয়ন জরুরি, কারণ এখানে প্রবাসীদের অর্থ অলস পড়ে থাকে। অবকাঠামোগত উন্নয়ন হলে এখানে শিল্প কারখানাও গড়ে উঠবে। এ কারণে প্রকল্পের দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। গত 16 ফেব্রুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এরপর করোনা সংক্রমণের কারণে এর বাস্তবায়ন প্রক্রিয়ার গতি থেমে যায়।